সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত শিক্ষাঙ্গনগুলো। শিক্ষার্থীদের আন্দোলনে এরই মধ্যে আমরা দেখেছি যে রাজধানী সহ সারা দেশের যে সড়কগুলো রয়েছে, সড়কগুলোতে তারা অবরোধ করেছেন এবং অবরোধের কারণে জনগণের কিন্তু একটি ভোগান্তি হয়েছে। এর কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে বৃহস্পতিবারের আগ পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়নি, তাদের প্রতি বরঞ্চ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা পর্যন্ত তাদের প্রতি কিন্তু বেশ সহানুভূতিশীলই ছিলেন। আমরা একটু দেখি যে কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো। গত 5 জুন সরকারের জারি করা যে কোটা সংক্রান্ত পত্র, সেটি হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টি কিন্তু আপিল বিভাগ 1 মাসের জন্য স্থগিত করে ফেলে, যার ফলে এই 1 মাসের জন্য এই হাইকোর্টের যে রায় সেটির কোনো কার্যকারিতা থাকবে না। অর্থাৎ সরকার যে কোটার যে পরিপত্রটি জারি করেছিল, কোটা বাতিলের যে পরিপত্রটি জারি করেছিল, সেটি কিন্তু এই 1 মাসের জন্য বাতিলই থাকছে। কিন্তু শিক্ষার্থীদের যে দাবি, তারা বলছেন যে তারা আপিল বিভাগের এই রায়টি, এই আদেশটি মানছেন না। তাদের দাবি, কোটা পুরোপুরিভাবে বাতিল করতে হবে এবং এটি একটি স্থায়ীভাবে একটি সমাধান তারা চাচ্ছেন। এবং এই দাবিতে তারা কিন্তু গত বুধবার রাতে, আমরা দেখেছি বুধবারই কিন্তু আপিল বিভাগের রায়টি এসেছে, এবং বুধবার রাতেই আমরা দেখলাম যে শিক্ষার্থীরা ঘোষণা দিলেন বৃহস্পতিবার তারা বিকেল 3:30 থেকে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন, যাকে তারা নাম দিয়েছেন বাংলা ব্লকে। বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু এই কোটা আন্দোলন কেন্দ্রিক বা এই কোটা বিষয়ক অনেকগুলো ঘটনাক্রম আমাদের সামনে চলে আসে। আমরা যদি দেখি, দুপুরে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শিক্ষার্থীরা যদি জনদুর্ভোগ তৈরি করে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং এর আগে আমরা যেটা বলছিলাম যে এর আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এরকম কড়া ভাষায় কথা বলা হয়নি, এবং দেখলাম যে এর পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে জনদুর্ভোগ তৈরি করে কোনো কর্মসূচি পালন করা যাবে না। এর পরপরই আমরা দেখলাম যে কুমিল্লা থেকে প্রথম খবরটি আসলো, যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন কোটা বিরোধী যে তাদের অবস্থান বা তাদের যে দাবি, সেই দাবির পক্ষে যখন একটি সমাবেশ করতে যাচ্ছিলেন, তখন সেখানে তারা পুলিশি বাধার সম্মুখীন হন এবং সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের অন্তত 7 জন সহপাঠী আহত হয়েছেন, এর মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও আছেন। অন্যদিকে একই সময়ে আমরা দেখেছি যে চট্টগ্রামে টাইগার পাস এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে এবং সেখানে থেকে কয়েকজন শিক্ষার্থীকে, যারা আন্দোলন করছিলেন, তাদেরকে আটক করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এরপরই আমরা দেখি বিকেল 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আন্দোলনের সাথে যুক্ত, তারা একটি বেশ বড় মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন। এবং তখন তার আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে যখন শিক্ষার্থীদের মিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে, ঠিক সেই সময়ে কিন্তু শাহবাগ এলাকায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে ফেলেন যাতে শাহবাগ মোড় পার হয়ে শিক্ষার্থীরা মূল সড়কের দিকে যেতে না পারেন। সেখানে পুলিশের রায়ট কার, জলকামান সহ যে অন্যান্য যে আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ যেই ব্যবস্থাগুলো নিয়ে থাকে, সে ধরনের ব্যবস্থার একটা প্রস্তুতি কিন্তু দেখা যাচ্ছিল। তখন থেকে ধারণা করা হচ্ছিল যে শাহবাগ এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে পারে, তবে শেষ পর্যন্ত পুলিশ কিন্তু শিক্ষার্থীদের সাথে বেশ নমনীয় আচরণ করেছে এবং শেষ পর্যন্ত কোনো সংঘাতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীরা সেখানে পুলিশের বাধার সম্মুখীন হওয়ার পরে তারা ব্যারিকেডগুলো ভেঙে ফেলে সড়কের দখল নিয়ে ফেলেন এবং শাহবাগ এলাকার যে শাহবাগ একটি ইন্টারসেকশন, 4টির মুখে আসলে সেদিক থেকে যাওয়া যায়, সেই 4টি রাস্তার যে মোড়টি, চৌরাস্তাটি, সেটি কিন্তু তারা দখল করে ফেলেন, ফলে সেই এলাকায় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় একই সময়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও এলাকায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশি বাধা অতিক্রম করে ঢাকা আরিচা সড়ক মহাসড়কটিও আসলে অবরোধ করে ফেলেন, ফলে শিক্ষার্থীরা যে আগে তাদের যে পূর্ব ঘোষণা ছিল সেই অবরোধ কর্মসূচিটি তারা এভাবেই পালন করতে থাকেন। আমরা দেখি যে সকাল থেকে যেটা বলছিলাম যে ডিএমপির পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে বলা হয়েছিল জনদুর্ভোগ এড়িয়ে চলার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছিলেন যেন এই ধরনের কর্মসূচি দেওয়া না হয়। একই সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কিন্তু একটি প্রেস কনফারেন্স করেছেন ধানমন্ডিতে, সেখানে তিনি দাবি করেছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটিকে রাজনৈতিক একটি ইস্যু তৈরি করার চেষ্টা চলছে এবং তিনি সরাসরি বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছেন যে তারা এই শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফায়দা লুটতে চায়। এবং তিনি বলেছেন যে যদি কোনো রাজনৈতিক দল এই আন্দোলনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আওয়ামী লীগও এই আন্দোলনটাকে, এই 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 কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে।
আমরা একটু জেনে নিই যে এই আন্দোলনটি আসলে, যেটা বলছিলাম যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিন্তু শিক্ষার্থীদের তাদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 2018 সালেও কিন্তু আমরা দেখেছি যে একবার কোটা বিরোধী একটা আন্দোলন হয়েছিল, বেশ বড় আকার ধারণ করেছিল সেই আন্দোলনটি, এবং সে সময় এই আন্দোলনের মুখে মুক্তিযোদ্ধা কোটা সহ যে অন্যান্য কোটাগুলো রয়েছে সরকারি চাকরিতে, সেগুলো সবগুলো বাতিল করে একটি পরিপত্র জারি করা হয়েছিল। এবং সেই পরিপত্র জারি করার পর মুক্তিযোদ্ধার সন্তানদের দুটি সংগঠন এই পরিপত্রটির যে সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান, এবং পরবর্তীতে হাইকোর্ট এই পুরো বিষয়টি শুনানি নিয়ে সরকারের যে পরিপত্র জারির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটিকে অবৈধ ঘোষণা করেছিলেন।